শ্রী কৃষ্ণ হলেন প্রেমের সমুদ্র, তিনি সর্বজনীন। সর্বোপরি রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী মানবিক হয়ে ওঠে বারবার। রাধা কৃষ্ণের প্রেমের অনুভূতি আত্মচিন্তন এক তুরীয় প্রকাশে সমুজ্জ্বল। একবার গোলক থামে রাসমণ্ডলে বিষ্ণুর অবস্থান তখন রম্যবনে। সেই সময় তার রমণ ইচ্ছা জাগ্রত হওয়ার তার ডান অংশ থেকে কৃষ্ণমূর্তি এবং বাম অংশ থেকে রাধামূর্তির সৃষ্টি হয়। রাধা কৃষ্ণকে কামাতুর দেখে তার দিকে ধাবিত হন। রা অর্থ লাভ, ধা অর্থ ধাবমান, তাই ইনি রাধা। সৃষ্টির সময় 16 বছরের নবযৌবন রূপে কৃষ্ণের বাম পাশে অবস্থান হন, আর রাধার লোমকূপ হতে লক্ষ কোটি গোপিকা আর কৃষ্ণের লোমকূপ থেকে লক্ষ কোটি গোপের জন্ম হয়। রাধাকৃষ্ণের প্রেমের তীব্রতা এতখানি যেখানে তারা মনোবেদনা ঘোষণা করেছেন সগৌরবে। কৃষ্ণশূন্য বৃন্দাবনে বিরহিণী রাধার হৃদয় ব্যথা ভারাক্রান্ত মনের প্রতিচ্ছবি ছড়িয়ে পড়ে প্রকৃতির চারপাশে। প্রকৃতির সাথে ঋতু পর্যায়ে নানা বিচিত্র ফুটে ওঠে রাধা কৃষ্ণের প্রেমে। বিরহ যেখানে ফুটে উঠেছে প্রেমে মিলনেরই মূর্ত হয়ে। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর। রাধা কৃষ্ণ বিরহে যেন মৃত্যু পথযাত্রী হয়ে ওঠেন। বিরহ বেদনার অতীন্দ্রিয় অনুভূতিকে তিনি মহীয়সী হয়ে উঠেছেন বারবার। একদিন রুমকিনী শ্রীকৃষ্ণকে দুধ খেতে দিলেন। দুধটা বেশি গরম থাকায় কৃষ্ণের জিহ্বা খুব পুড়ে গেল। উনি ব্যথায় ছটপট করে বলে উঠলেন, হে রাধে। কথাটা শুনে রুমকিনী বলেন, হে প্রভু, রাধার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সাথেই রাধার নাম নেন, আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি, আমার নাম তো আপনি কখনো নেন না। শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে বলেন, তুমি কখনো রাধাকে দেখেছ? এইটুকু বলে বিস্মিত হয়ে হাসতে লাগলেন। পরের দিন রুমকিনী রাধার সাথে দেখা করতে গেলেন। রাধার ঘরের বাইরে অপরূপ এক সুন্দরী দাঁড়িয়েছিলেন। উনাকে দেখে রুমকিনী ভাবলেন যেন ইনি হলেন রাধা। তার চরণ স্পর্শ করতে গেলেন। হে কৃষ্ণ মোহিনী রাধে। সুন্দরী মহিলা রুমকিনীর পরিচয় নিয়ে বললেন, আমি রাধার দাসী, আর রাধার ঘরে যাওয়ার আগে এরকম 7টি দরজা পার করতে হয়। রুমকিনী এক একটি দরজা পার হচ্ছিলেন, আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন, যার দাসীরা এত সুন্দর না জানি তিনি কত সুন্দর হবেন। পৌঁছে দেখেন সূর্যের মতোই তেজ ছিল তার রূপে। রাধার পায়ে ফোসকায় ভরে গিয়েছে। রুমকিনী কারণ জিজ্ঞাসা করলেন। কথায় কথায় রাধা বললেন, আপনি যে গরম ওনাকে খেতে দিয়েছিলেন সেটা খেয়ে ওনার জিহ্বায় ফোসকা পড়েছিল, আর উনি হে রাধে বলার সঙ্গে সঙ্গে ফোসকার ব্যথা আমার অঙ্গে এসে গেছে। এও কি সম্ভব? রুমকিনীর প্রশ্নের উত্তরে বলেন, এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয় বাস করেন, মস্তিষ্কে নয়। কৃষ্ণ অভিসারে যাবেন রাধা, সে সাধনাতেও কত অভ্যেস। এ যেন প্রেমের জোয়ারে ভেসে দুর্গমকে জয় করার ইচ্ছা। কণ্টক গাড়ি, কমল সম পদতল,
পায়ের নূপুর বেঁধে কলসির জল ঢেলে কখনো কর্দমাক্ত পথে কখনো কাঁটা বিছিয়ে পথ চলা সত্যি অভিনব। ব্রহ্ম আনন্দ স্বরূপী, শ্রীকৃষ্ণ গোপীর প্রেম দর্পণের সম্মুখে কৃষ্ণ মাধুর্য ক্ষণে ক্ষণে নবরূপে ধারণ করে। রাধাকৃষ্ণের প্রেম মাধুর্য নিয়ে উভয়েরই চলতে থাকে নব নব বৈচিত্র্যময় প্রাচুর্য। শ্রাবণ পূর্ণিমায় রাধাকৃষ্ণের প্রেমলীলার প্রকৃত দর্শন না করা গেলেও ভগবানের আশীর্বাদ প্রাপ্ত প্রেম সুধা পান করিয়ে নিবৃত্তির পথে নিয়ে যাওয়াই ব্রজলীলা, সেখানে নিত্য প্রেমের আনাগোনা হয় রাধাকৃষ্ণের মাঝে। শ্রীকৃষ্ণ কীর্তনে বিরহিণী রাধা শ্যাম দর্শনে আকুল, আসন্ন বসন্তে তিনি ভাবছেন মিলনের পূর্ব স্মৃতি। বিপরীতে কৃষ্ণ আড়ালে থেকে বংশধ্বনিতেই রাধাকে ব্যাকুল করে তোলেন। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী বড়ই মানবিক। প্রশ্ন ওঠে, রাধাকে কৃষ্ণ বিয়ে করলেন না কেন? উত্তর দিলেন স্বয়ং কৃষ্ণই, হে রাধে, তুমি আর আমি তো একই সত্তা, একই আত্মা, ভিন্ন রূপের দুই ভিন্ন বহিঃপ্রকাশ। একবার পাঁচ সাতজন সখী রাধার সাথে স্নান সেরে তারা তাকিয়ে দেখে তাদের পরিধানের বস্ত্রগুলো নিয়ে শ্রীকৃষ্ণ বসে আছেন কদম গাছের শাখায়। বস্ত্র পাওয়ার জন্য সখীদের বিবস্ত্র অবস্থায় জল থেকে উঠতে বাধ্য করেন। আবারও প্রশ্ন ওঠেন, এটা কেন? উত্তর আসে অন্তর থেকে, স্রষ্টা যদি তার সৃষ্টিকে উলঙ্গ হতে দেখেন তবে দোষ কোথায়? রাধাকৃষ্ণ লীলার প্রেমের প্রকৃত প্রকাশ ঝুলন লীলায় বা রাসলীলায়। অপূর্ব মানব জাতিকে প্রেম সাগরে ভাসিয়ে এবং স্বাদ গ্রহণ করিয়ে ভক্তকে প্রেম সুধা পান করিয়ে যেন ভগবান বিশ্রাম নেবেন। মিলন পূর্বে ঝুলন লীলায় শ্রীরাধা যেন মানব অঙ্গে ঢলে পড়ে, তার শ্যাম শ্রীরাধার অঙ্গে। পড়ে যাবার ভয় পেয়ে কখনো বা রাধা শ্যামের কণ্ঠলগ্ন হন। পরের দৃশ্যে শ্যাম রাধাকে চুম্বনে ভরিয়ে তোলেন, যা মুখপদ্ম। অসহ্য আনন্দে শিহরিত কম্পিত রাধা প্রাণ সখার বক্ষলগ্না হয়ে থাকেন। পাশে সখীগণ ভাবের বিলাসে ভাসতে থেকে নিরক্ষর করলেন নিত্য প্রেমের এই ভাবের বিলাস। রাধাকৃষ্ণের পাগলপন প্রেমের লীলা এমনটি। তাদের দম্পত্যের ভাব প্রকৃত মাত্র, এর স্মরণে স্ফুরণে দর্শনে সীমান্তনে ও আস্বাদনে আমাদের জীবন প্রেমময় রসময় ও আনন্দময় হয়ে ওঠে।